চলছে বিপিএল, কয়েকদিন পরেই শুরু হবে আইপিএল, এর কয়েকদিন পর মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ। মুস্তাফিজ খেলছেন বিপিএল, বড় টুর্নামেন্ট দুইটা এখনও বাকি আছে সামনে। ঝালিয়ে নিচ্ছিলেন নিজেকে, করছিলেন দলের সাথে অনুশীলন, কিন্তু হঠাৎ করেই কী থেকে কী যেন হয়ে গেল, চোট পেলেন মুস্তাফিজ। কিন্তু ছোটোখাটো চোট নয়, বড়সড় চোট, লেগেছে পাঁচটি সেলাই, সেটিও মাথায়। গত 18 ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্র্যাকটিসের সময় ফোর্ডের ব্যাটে লাগানো বল উড়ে এসে মাথায় লাগে মুস্তাফিজের। তৎক্ষণাৎ মাটিতে বসে পড়েন মুস্তাফিজ, রক্তক্ষরণ হয় মাথা থেকে। দ্রুত মুস্তাফিজকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে, সেখানে চিকিৎসা চলে কাটার মাস্টারের। মাথায় লাগে পাঁচ সেলাই, খেলেননি 19 ফেব্রুয়ারি খুলনার বিপক্ষে ম্যাচ। দ্য ফিজের স্বার্থে এখনও সময় লাগবে কয়েকটা দিন। মুস্তাফিজের ইঞ্জুরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন অনেক ক্রিকেটারই, বাদ যায়নি আইপিএলে তার নতুন দল চেন্নাই সুপার কিংস। চেন্নাই তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের ছবি দিয়ে উপরে ক্যাপশন দিয়েছে, স্পিডি রিকভারি ফিজ, গেট ওয়েল সুন। মুস্তাফিজকে নিয়ে এমন পোস্টে নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন সিএসকে। গত 19 ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের অকশনে নতুন দল চেন্নাই সুপার কিংস কিনে নেন মুস্তাফিজুর রহমানকে। অকশন শেষে চেন্নাই সুপার কিংসের নির্বাহী কে এস বিশ্বনাথন জানান, আমাদের লক্ষ্য যাদের নেওয়ার জন্য ছিল আমরা তাদেরকেই নিয়েছি, আর মিচেলকে আমাদের পছন্দ হয়েছে। উইকেটের কথা বিবেচনা করলে চিপকের উইকেটে মুস্তাফিজকে আমাদের ভালো মনে হয়েছে। দুদিন ছিলেন ইম্পিরিয়াল হসপিটালে, দুদিন হসপিটালে থাকার পর 20 ফেব্রুয়ারি ঢাকায় টিম হোটেলে যুক্ত হয়েছেন ফিজ। কুমিল্লার ফিজিও এস এম জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত সোমবার মুস্তাফিজের মাথায় সিটি স্ক্যান করা হয়েছে, বিসিবি এবং নিউরোসার্জন বিষয়টি নিয়ে আলোচনা করেছে। এরপর মুস্তাফিজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং টিম হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। মুস্তাফিজের চোটের জায়গাটা পরিষ্কার রয়েছে, আগামী 3 দিনের মধ্যে ড্রেসিং করানো যাবে এবং নিউরোসার্জনরা 23 ফেব্রুয়ারি মুস্তাফিজের চোট পর্যবেক্ষণ করবেন। বিসিবির চিকিৎসক দেবাশিস বিশ্বাস জানান, মুস্তাফিজের চোট কবে নাগাদ ঠিক হবে তা আমরা বলতে পারছি না, আগে ছাড়পত্র হাতে পাই তারপর জানা যাবে, আর তাছাড়া সেলাই শুকাতে অন্তত 4 থেকে 5 দিন সময় লাগবে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন কুমার দাস জানান, মুস্তাফিজ আগের থেকে ভালো আছে, আজ ঢাকায় টিম হোটেলে যোগ দিয়েছে, আশা করছি তাকে সেমিফাইনাল দেখতে পারব। মিজানুর আশিক, অনফিল্ড।